আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আসলে গতকালকে ছিল আর কি প্রোগ্রাম, গতকালকে ভালুকাতে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা শেষ করলাম। তারপরে প্রোগ্রাম শেষে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, তো আমি অলরেডি সবাই উইশ করছিল রাত 12টার পর থেকে। তো উইশ করার বিষয়ে যে আমি পরে ভাবলাম যে আরেকটু আগে যদি বাসায় চলে আসি তাহলে ভালো হতো। তো দেখলাম যে একদম 12টা পার হয়ে 5 মিনিট হলো, তারপরে আসলাম বাসায়। তো দেখলাম যে সাফিয়ার আব্বু একটু ঠিক আনছে, বাট আমার যে অবস্থা, আমি আসলে অলরেডি মানে মেকআপ টেকআপ উঠিয়ে ফেলেছি হালকা পাতলা, যে একটা প্রোগ্রামে তো গর্জিয়াস মেকআপ করা লাগে। তো সবকিছু মিলিয়ে পরে আমি বললাম যে এখন আর ছবি পোস্ট করব না, জাস্ট কেকের ছবিটাই দিয়ে দাও। তো তারপরে তো যাই হোক, জন্মদিন পালন করছি, আম্মা সহ শাশুড়ি আম্মা সহ প্রোগ্রামে গিয়েছিলাম, সো বাসায় ওইভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করা হলো না। তা আমি আসলে জন্মদিনটাকে বলে না যে স্পেশাল ভাবে জন্মদিন, একদম ওইরকম আসলে আমার কাছে জন্মদিন মানেই আমার কাছে মনে হয় যে মরণের আরো একটু কাছে বোধ হয় এগিয়ে আসলাম। জন্মদিনটা আমি আসলে ওই যে বাচ্চা ছোট বাচ্চাদের ব্যাপারটাই ভালো লাগে, আর আমার কাছে জন্মদিনটা আমার মনে হয় যে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো একদম অসহায় কোমলমতি বাচ্চা এবং এতিম বাচ্চারা যাদের জন্মদিন পালন করা হয় না, আমি তাদেরকে নিয়ে সবসময় আমার বাচ্চার জন্মদিন হোক, আমার এখন পর্যন্ত আমার সাফিয়ার জন্মদিন কিন্তু আমি জাঁকজমক ভাবে পালন করিনি। সবসময় আসলে জন্মদিন মানে দোয়া, জন্মদিন মানে দোয়া নিতে হবে বড়দের ভালো কিছু কাজ করার কারণ, এবং এটা জন্মদিন মানে আরো একটা ধাপ স্মরণ করে দেওয়া হয় যে এই তো বড় হয়ে গেলাম, এই তো বয়স বেড়ে যাচ্ছে, এই তো মরণের খুব কাছাকাছি চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি আরো অনেক কিছু করা দরকার, আরো অনেক ভালো কাজ করা দরকার, কারণ যদি মারা যায় তো পরে কি হবে, তো এই ব্যাপারটা মাথায় কাজ করে। তো আজকে আর কি দেখা যাচ্ছে ইটস ভেরি ন্যাচুরাল, আমি যেভাবে যেমন ভাবে আমার পার্টি আসলে প্রজেক্টে আসলে যেটা দেখা হয়, আসলাম, আসার পরে তো আমি তো পুরো থ সাফিয়ার আব্বু পুরো পার্কটাকে সাজিয়ে ফেলেছে, ফ্লাওয়ার বেলুন খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ছেলে মেয়েরা, তো খুব ভাল লাগছে। আর দর্শনার্থী যারা ছিল তারাও দেখে দেখলাম খুব হ্যাপি, ছোট ছোট বাচ্চা পরিবারকে নিয়ে আসছে, মানে এটা এটা তো বলার কিছু নাই। আসলে ও সব সময় আমার লাইফে যখন থেকে আসছে তারপর থেকে মানে আমি দেখেছি যে আমার আসলে কোনো কিছু বলা লাগে না, ও নিজের থেকেই নিজের মতো করে এত সুন্দর করে কিছু জিনিস করে যেটাতে আমার অটোমেটিকলি ভালো লাগে, ভালোবাসাটা কাজ করে। এবং ও আর কি ওর জন্মদিনের কথা বলে বলে কি না না আমার জন্মদিন কি, কিন্তু আমার জন্মদিন মানে মানে অনেক স্পেশাল কিছু করতে হবে, তার কাছে সবসময় আমার জন্মদিনটা অনেক স্পেশাল। সো দেখা যাচ্ছে, দর্শকরা দেখতে পারবে আর কি যারা এখানে আছে, আমি তো যেহেতু ঢাকায় থাকা হয় সবসময়, গত আজকেও শো ছিল, কিন্তু যে প্যান্ডামিক তো এখন আর নেই, বাট সরকারের একটা ইয়ে আসছে যে আর শো করা যাবে না, জনসমাবেশ করা যাবে না, যার কারণে প্রোগ্রাম বন্ধ হলো আর কি। তো না হলে আজকে আবার থাকতাম সেই মাদারীপুর আর কি। তো মানে জন্মদিন তাহলে কি হতো জানি না, তবে যেহেতু পরিবার নিয়ে আসছি সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি, যতদিন পৃথিবীতে বেঁচে আছি মানুষের জন্য যেন কিছু করতে পারি, আর এই ভালো কাজের জন্য যেন আল্লাহ পাক আমার সন্তানদেরকে ভালো মানুষ গড়ে তুলে, সমাজের যারা পিছিয়ে আছে যে সকল মানুষরা তাদের জন্য যেন তারা কিছু করতে পারে, এইটুকুই আমার চাওয়া।
সবাই অনেক ভালোবাসে আমাকে, তাদের ভালোবাসায় এখন অবধি পর্যন্ত ভালো আছি, এবং বলতে পারি যে তাদের ভালোবাসার জন্যই আজকের আমি সালমা। তো ভক্তদের দোয়াতে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আমার রবের কাছে। চ্যানেল ইচ্ছামতির জন্য অনেক অনেক শুভকামনা। আর যেহেতু আমাদের হালুয়া ঘাটের একটা বিষয় তো আছে, এটা তো অবশ্যই শুভকামনা। আর আমাদের আরো ভালো ভালো কিছু আরো আমি চাইবো, যে সবাই এগিয়ে আসুক, জায়গাটা আরো সুন্দর হোক। মানুষ যখন একটা উৎসাহ পায় তখন কিন্তু অটোমেটিকলি আরো আরো ভালো কাজ করতে ইয়া হয়। তো দর্শকের তো অনেক বেশি সাপোর্ট আছে আমার গানের ক্ষেত্রে, তো আমি চাইবো যে এই আশীর্বাদ, এই দোয়া, এই ভালোবাসাটা যেন সবসময় থাকে আমার প্রতি, এইটুকুই আশা করি।